암을 너의 후보로 내주 것이오. 암을 주택법을 일찍으로 밤에 아까운데 부르치람. 이 아까운데 자원 가르네. 암이 바비스탄이 신화바인 일단은 일자리도. 이번 수업 신화바인이 기자를 수화하였다 부르치로. 다들 따라 암을 통해 부르치람. 아마들 바리테 바비스탄이 신화바인이 일찍으로 군날 소불 칸에 미치 자문다. 바게하게 러저바디 보려 암나 자기 잔다. 제니 স্বাধীনতা পরবর্তীতে আত্মহত্যা করেছিলেন এই রজবাড়ির অত্যাচার সবচেয়ে ভয়ানক ছিল চতুরালী মোল্লা ছিল ওখানে ওখানে মতিগুন্ডা ছিল আরো অনেকে ছিল অনেকের নাম আমার মনে নেই ঠিক নিজামের নাম আমি শুনেছি তারা যে রাজাকার বাহিনী গঠন করেছিল তারাই মানুষের বাড়িতে গিয়ে হামলা করত আর পাকিস্তানিদের বাড়ি দেখিয়ে দিত রাজাকারের সাথে দেখা হয়েছিল আমার আমি বাসে আসার সময় একা একা একটি মেয়ে ছিলাম আমি রাজা কাছে আমার গাঁ ঘেঁষে বসেছিল আমি বললাম আপনি আমার গাঁ ঘেঁষে বসেছেন কেন শুনুন তো তিনি আমাকে বললেন আপনাকে তো বর্ষাদের মতো লাগছে আমি তখন বললাম আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না তো আমি আপনাকে চিনি না তখন রাজাকারটি বলল আপনি আমার সাথে কথা বলবেন না তবে কিভাবে কথা বলাতে হয় তা আমার জানা আছে উঁচু উঁচু দেখুন দেখুন না দেখুন বাইরের দিকে তাকিয়ে দেখুন শহীদ মিনারে তিনটা মুন্ডু ঝুলিয়েছি দেখে দেখতে পাচ্ছেন তখন নোয়াপাড়া স্টেশনে এসেছি প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি লোকটি কি বলছে পরে শহীদ মিনারের দিকে তাকিয়ে দেখি সত্যি তো তিনটা মুন্ডু ঝুলিয়েছে একটা মেয়ের একটা ছেলে আর এটা আমি ঠিক দেখতে পারিনি আসলে আমি দেখার চেষ্টা করিনি আমি এত ভয় পেয়েছিলাম তখন রাজা কাছে বলল আপনাকে ওখানে দিলে বেশ মারাবে পাকিস্তানি সৈন্যরা আমার বাসায় এসেছিল অক্টোবরের প্রথম দিকে আঠাশ ঘন্টা আমি বন্দিছিলাম ক্যাম্পে তারা এসে বলল আয় তুমি নিচে নেমে এসো সৈন্যদের বেশিরভাগই ড্রাঙ্ক ছিল অনেকে দাঁড়াতেই পারছে না ওরা দরজা ধাক্কা ধাক্কি শুরু করে দিল উপায়ন্ত না দেখে আমি দরজা খুলে দিল আমাকে তাদের সাথে যেতে বলল আমি তাদেরকে বললাম দাঁড়ান আমি ড্রেসটা চেঞ্জ করে আসি তারা আমার কথা না শুনেই বলল আমরা তোমার ড্রেস চেঞ্জ করে দেব কি বলো এরপর তারা আমাকে এক ঘন্টা ধরে গালাগালি করে শারীরিক নির্যাতন করে গাড়িতে তুলে নিয়ে চলল আসলে এগুলো আর এখন আমার বলতে ইচ্ছে করে না জানেন এরা আমাকে যশোর নিয়ে যায় নোয়াপাড়ার কাছে এসে ওখানে একটি জায়গায় গাড়ি থামে তখন আমি গাড়ির ভেতরে তারা আমাকে ধর্ষণ করেছিল নির্মম নৃশংস নির্যাতনের পর এক পর্যায়ে আমার বোধ শক্তি লোপ পায় আঠাশ ঘন্টা চেতনাবিহীন ছিলাম তারা উইস্কি গুলি করে আমার মুখে ছিটিয়ে দিচ্ছিল এই কথাটা আমার এখনো বেশ মনে আছে স্পষ্ট আমি তখন তাদের বললাম প্লিজ প্লিজ তোমরা আমাকে একটা উপকার করো আমি তোমাদেরকে সকল সহযোগিতা দেব শুধু তোমরা আমাকে হত্যা করো আমি উর্দুতে একবার বললাম আমি ইংরেজিতে একবার বললাম বারবার বললাম প্লিজ প্রথম পর্যায়ে দুই থেকে তিনজন অফিসার আমাকে রেড করে আমি কিচ্ছু বলতে পারিনি আমি যেন নির্বোধ একটা জীবজন্তুতে পরিণত হয়েছিলাম এখানে আমার কোন শক্তিও ছিল না কোন সাহসও আমার ছিল না অন্ধকারের সাথে দেখা করতে আমি ভয় পেতাম আলোর সাথে দেখা করতে ভয় পেতাম সব সময় আমার মধ্যে সংকোচ কাজ করত
왔다구나. 나를 채워라.